প্রেমে বিচ্ছেদ হয়, ভালোবাসার কোনোদিন বিচ্ছেদ হয় না, ভালোবাসা তো থেকে যায়। আমি একদম ঠিক টাইমে ফিরেছি, ঠিক প্রজেক্ট নিয়ে ফিরেছি। ভালোবাসার টানে বারবার ফেরা যায়, আর সেই ভালোবাসার টানে মানে দর্শকদের ভালোবাসার টানে আমার ছোট পর্দায় রোহান, তাই তো? মানে কবে ফিরবে, কবে ফিরবে? এবং তুমি তো সিদ্ধান্ত নিয়েছিলে যে ছোট পর্দা না, কিন্তু আবার এই যে এইভাবে, মানে না নয় কিন্তু এখন নয়, কিন্তু আবার সেই ফেরা। আমি একদম ঠিক টাইমে ফিরেছি, ঠিক প্রজেক্ট নিয়ে ফিরেছি। আমি সবসময় বলতাম আমি ফিরবো ফিরবো, আমাকে সবাই জিজ্ঞেস করতো যখন, আমি বলতাম যে সেরকম প্রজেক্ট পেলে আমি নিশ্চয়ই ফিরবো। আর এটা একদম আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল স্টার জলসা আর এসবিএফের কাছে যে এত সুন্দর একটা, মানে এত গ্র্যান্ড একটা প্রজেক্ট আমাকে দেওয়া হয়েছে। তো আমি ভীষণ হ্যাপি, আমি এত সুন্দর প্রোমো হয়েছে। তো অনেকে না ভাবে যে প্রোমোটাই ভালো হয়েছে, ধারাবাহিকটা কেমন হবে, বাট আমরা যখন শ্যুট করছি আমার তখনই মনে হচ্ছে এটা টেলিকাস্ট কবে হবে আমি নিজে দেখার জন্য। মানে এত সুন্দরভাবে শ্যুটিং হচ্ছে, ভীষণ পজিটিভ, ভীষণ পজিটিভ। তো খুব সুন্দর, আমাদের টিমটা অসাধারণ টিম, আমাদের ডিরেক্টর অনুপম দা, আমাদের ক্যামেরাম্যান দীপাঙ্কর দা, এবং আমার যারা কো আর্টিস্ট আছে সাথে অঙ্গনা তো আছেই, পারো অসাধারণ, খুব ভালো। অঙ্গনা কত ভালো অ্যাক্ট্রেস আমরা সবাই জানি অলরেডি, ওর সিনেমা ওর ওয়েব সিরিজ দেখেছি, কিন্তু এখানে এসে আমি ওর সাথে প্রথমবার অভিনয় করছি। এর আগে আমরা একটা কাজ করেছি ছোট, কিন্তু এই প্রথম অভিনয় করছি একসাথে, ভীষণ ভালো লাগছে। অসাধারণ গল্পটা তৈরি হয়েছে, খুব ভালোভাবে শ্যুট হচ্ছে। গল্পটার কথা বললে এই যে ভালোবাসাটা, এটা এখন এক্সিস্ট করে বলে মনে হয় রোহান, যেখানে এই মানে কোথাও কি ভালোবাসা কমে যাচ্ছে বন্ধুর সঙ্গে বন্ধুর ধরো ভাল এক্সিস্ট করে না, মানে আমি আছি, ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া কিছু নেই পৃথিবীতে, বুঝেছো তো? ভালোবাসা সবসময় এক্সিস্ট করে, সেম ভালোবাসা। রাধা কৃষ্ণকে যেমন ভালোবাসত, রাম সীতাকে যেমন ভালোবাসত, শিব পার্বতীকে যেমন ভালোবাসত, সেরকম পবিত্র ভালোবাসা এখনও এক্সিস্ট করে, এখনও করে, একদম এখনও করে। তো সেরকমই একটা ভালোবাসা এখানে দেখানো হয়েছে। তো ভালোবাসলে কেউ কোনো দিন দূরে যেতে পারে না, আশেপাশেই থাকে, সেটাই দেখানো হয়েছে। আর আজকালকার জেনারেশনের আমার মনে হয় এই স্টোরিটা দেখা উচিত, কারণ তারা দেখলে বুঝতে পারবে যে ভালোবাসা এক্সিস্ট করে, আর আমার লাইফে তো করে। একটা কথা বলে ভালোবাসার কোনো বিচ্ছেদ হয় না, এটা বিশ্বাস করে? একদম একদম একদম, প্রেমে বিচ্ছেদ হয়, ভালোবাসার কোনো দিন বিচ্ছেদ হয় না, ভালোবাসা তো থেকে যায়। ভালোবাসা তো আমার ভেতরের জিনিস, আমার কিডনি তো আমার মধ্যেই থাকবে, আমার কিডনি তো ফেলে দিলে আমি মরে যাবো, তো ভালোবাসাও যেদিন বেরিয়ে যাবে আমার মধ্যে থেকে আমি মরে যাবো। এরকম মানুষকে ভালো না বেশি কি থাকা যায়? মানে সত্যি বাস্তবেও যেটা অঙ্গনা বলছিলেন, আমরা সকলেই জানি কতটা ভালো মানুষ হলে এরকম কথাগুলো জোর দিয়ে বলা যায়, তাই না? মানে সত্যি কথা, এই ভালোবাসাটা থাকুক, আমার মনে হয় বেঁচে থাকুক, যেভাবে যেভাবে ভালোবাসা থাকা খুব দরকার। চারিদিকে যা হচ্ছে, চারিদিকে আমাদের পৃথিবীতে যা দেখছি, ইসরায়েল থেকে শুরু করে সব জায়গায়, তো ভালোবাসা থাকাটা খুব দরকার। আরও আসছে দেবপাড়ো, মানলে মানে শুনলেই আমাদের সেই বিচ্ছেদটাই মনে পড়ে, কষ্টটাই মনে পড়ে, কিন্তু এই দেবপাড়ো বোধহয় সেই কষ্টটা মুছে দেবে। দেবপাড়োর ফিজিক্যালি বিচ্ছেদ হয়েছিল আমার মনে হয়, দেবপাড়োর যে স্টোরি সেখানেও, দেবপাড়ো তো ভালোবাসত, তো মনের বিচ্ছেদ কখনো হয় না, ওরা একই এখনও আছে। যেখানে আছে দেবপাড়োর মতো অনেক লাভার্স আছে পৃথিবীতে, তারা সবসময় এক থাকে আলাদা হয়ে গেলেও, তো ওরকমই এই দেবপাড়ো। একদম একদম, দর্শকদের বলবো এত সুন্দর একটা মিষ্টি লাভ স্টোরি আসছে, সরি তুমি আশেপাশে থাকলে, 3 তারিখ থেকে আগামী 3রা নভেম্বর রাত 8টায় এভরিডে স্টার জলসার পর্দায় আপনারা প্লিজ দেখবেন, আর আমাদের প্রচুর ভালোবাসা দেবেন। আমাদের তরফ থেকেও আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।